নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি মৌমিতা দা। প্রচারে এলো দেব। আজ 19 মার্চ দাসপুরের যোধখনশ্যামে প্রচারে আসে তৃণমূল সাংসদ দীপক অধিকারী। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা ভূঁইয়ার সমর্থনে তিনি একটি সভা করেন। ওই সভা থেকে তিনি রাজ্য সরকারের প্রশংসার পাশাপাশি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তারপর তিনি ঘাটাল ক্ষীরপাই রাস্তার রাধানগর থেকে জলসরা পর্যন্ত একটি রোড শো করেন। তৃণমূলের এই সাংসদকে ঘিরে তৃণমূল কর্মীদের উন্মাদনা ছিল তুঙ্গে। তিনি যোধখনশ্যামের সভা থেকে ঠিক কি বললেন আমরা সরাসরি শুনে নেব। রিপোর্টে বাবলু মান্না, আকাশ দলুই, কুণাল সিংহ রায়, আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ ঘাটাল। 2010-এর আগে, 2011-এর আগে যখন বাড়িতে গ্রাম বাংলায় কোনো মেয়ে জন্মালে বাবা মায়ের চিন্তা হতো কি মেয়ের পড়াশোনার টাকা কোথা থেকে আসবে, বিয়ের টাকা কোথা থেকে আসবে, কি হবে, এ হবে না সে হবে। আমাদের সরকার এলো, প্রকল্প নিয়ে এলো কন্যাশ্রী প্রধান প্রকল্প, যেখানে প্রত্যেকটা মেয়ে পড়াশোনা করার অধিকার যেন পায়। এটা আজকে নয়, ইলেকশনের জন্য নয়, গত 10 বছর ধরে দাসপুরে প্রচুর মানুষ, প্রচুর সোনার যারা কাজ করে, কারিগররা বাইরে আটকে ছিল, আমি এবং দিদি দায়িত্ব নিয়ে তাদেরকে ঘরে ফিরিয়েছি। আমি হয়তো দাসপুরে কম এসেছি, কিন্তু যখনই দাসপুরে কোনো মানুষের উপরে বিপদ হয়েছে, কোনো জিনিস অসুবিধা হয়েছে, দাসপুরের পাশে আমি দাঁড়িয়েছি। করোনার সময়ও আমরা চেষ্টা করেছি যারা বাড়ি ফিরতে পারেনি তাদেরকে বাড়ি ফেরানো, যাদের রাশনে রাশন পেতে পারছিল না তাদেরকে রাশনের ব্যবস্থা করে দেওয়া, এবং যত রকমের মানুষের সাহায্য করা যেতে পারে। আমার দল, আমার দলের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা মানুষ গরিব মানুষের পাশে ছিল। তাহলে চাকরি দেবেন, খুব ভালো কথা, চাকরি এলে আমারও লাভ, আমাদের রাজ্যের লাভ। কিন্তু ওনারাই বলেছিলেন 2014 থেকে প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবেন। আজকে দেশের অবস্থা সবচেয়ে খারাপ, আজকে বেকারত্ব অবস্থা আমাদের দেশের গত 70 বছর অত খারাপ হয়নি, গত 7 বছরে যেটা হয়েছে। তারা বলছেন আমাদের বাংলায় চাকরি দেবেন, না না, আমি পরিষ্কার বাংলা কথাই বলছি, যারা প্রতিশ্রুতি দিচ্ছেন কি যে যে কথাগুলো প্রমিস করছেন সেইগুলো তাদের রাজ্যে হচ্ছে না কেন, তাহলে আমাদের রাজ্যে কি করে হবে। দূরে পায়ে হেঁটে স্কুলে যাতে না যেতে হয়, সবুজ সাথীর মতন প্রকল্প নিয়ে এসে যাতে বাচ্চারা পড়াশুনো করতে পায়, এইটা অন্য কোনো রাজ্যে নেই, এটা শুধুমাত্র বাংলায় আছে, গত 10 বছর ধরেই আছে। আমি বলছি ভোটটা এইটা নিয়ে হোক, এই কাজগুলো যদি অন্য দল যদি করে থাকতো আমি তাকেও বলতাম সেই দলকে ভোটটা দিন, আমাদের দলকে দিন না, কিন্তু আমাদের দল কাজ করেছে। যেটা দিদি বললো কে দাসপুরে আগে 35 কিলোমিটার রাস্তা পাকা ছিল, আমাদের সরকার আসার পর থেকে 450 কিলোমিটার রোড পাকা হয়েছে, তো কাজ হয়েছে। মহিষঘাটা ব্রিজটা ভাঙা ভেঙে গেছে, দায়িত্ব নিয়ে যাচ্ছে, আজকে কথা দিয়েছে সেইটাও আমরা বানিয়ে দেবো, ইলেকশনটা যে শোক। অনেকগুলো কারণ আছে, না না, আমি ভোটের জন্য বলছি না, সত্যি বলছি, তো আমি কারণগুলো বলে দিই। প্রথমে এখানকার যারা নেতা আছেন, আশিসবাবু আছেন, সুকুমার দত্ত, আমার সবকটা মানে 2টো ইলেকশনেই আমাদের এজেন্ট ছিলেন, এবং আমার যতগুলো নেতা আছেন তাদের কাছে আমি অনেক কিছু শিখেছি। ওনারা আমাকে হাতে খড়ি বলে না, হাতে ধরে ধরে শিখিয়েছেন, দেব এরকমভাবে করতে হবে, এইটা এরকম, ওইটা এরকম। তো আমি ওনাদেরকে হাত জোড় করে ধন্যবাদ জানাতে চাই, কারণ সব সময় ওনারা আমার পাশে ছিলেন, বুঝিয়েছেন, শিখিয়েছেন, কারণ এইটা আমার জগৎ কোনোদিনও ছিল না, আমি রাজনীতি এখনও বুঝি না, কিন্তু ওনারা যথেষ্টভাবে একটা বাচ্চা ছেলেকে যেভাবে শেখানো হয়, একটা নতুন ছেলেকে যেভাবে শেখানো হয়, যেভাবে বোঝানো হয়, ওনারা দায়িত্ব নিয়ে আমাকে শিখিয়েছেন, বুঝিয়েছেন, এবং আগামী দিনে আমি আশা রাখবো আবার আমাকে যদি কোনো ভুল করে থাকি আমাকে ঠিকঠাক মার্গদর্শন করবে। এবার কি নারীরা সুরক্ষিত নয়, আমি যতদূর দেখতে পাচ্ছি অতদূর মা বোনেদেরকে দেখতে পাচ্ছি, আমাদের রাজ্যে সত্যি কি নারীরা সুরক্ষিত নয়? তাহলে আপনাদের রাজ্যে নামও বলতে চাইছি না, উত্তরপ্রদেশ বলে দিলাম, উত্তরপ্রদেশে নারীরা কতটা সুরক্ষিত আছে গিয়ে দেখুন, সেটা আপনাদেরই রাজ্য। খারাপ লাগে, দেশের সম্মানটা একদম নিচু লেভেলে। সেই জায়গাতে বলছি কে,
অন্তত নারী সুরক্ষা নিয়ে বাংলাকে জ্ঞান দিতে আসবেন না। বাংলায় প্রত্যেকটা নারী সুরক্ষিত আছে, প্রত্যেকটা মা বোনেরা সুরক্ষিত আছে দিদির হাত ধরে। পলিটিক্স এখানে যাকে যাকে তাকে কেনা যায়, যাকে তাকে বিক্রি করা যায়, যাকে তাকে মূর্খ বানানো যায়, কিন্তু আর নয়, আর নয়। বাংলা নিজের মেয়েকেই চায়। আমার মনে হয় আমি দলের দলের হয়ে আমার প্রার্থীর হয়ে যেটা আপনাদেরকে বলতে এসেছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। 1 তারিখে নির্বাচন, কে কি বলছে দেখার দরকার নেই। ভোট দেওয়ার আগে আপনারা দেখবেন আপনার মা বোনেরা, আপনাদের ভাই বোনেরা সুরক্ষিত আছে কি নেই, মাথার উপরে ছাদ আছে কি নেই, 10 বছরে উন্নয়ন দেখতে পেয়েছে কি নেই। যদি এইসব কথা ভাবেন তাহলে একটাই নাম চোখের সামনে ভাসবে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ভুইয়া দিকে ভোট দিয়ে দলের হাতটাকে শক্ত করুন যদি আপনাদের মনে হয়। আবার অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে, হাত জোর করে ধন্যবাদ জানাই। এই গরমে এতক্ষণ দাঁড়িয়ে থাকা বা বসে থাকা সম্ভব নয়, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সরকার বলছে কি আমরা গরিব কেউ থাকবে না, সবাই এরকম হবে ওরকম হবে, বড়লোক হয়ে যাবে। আরে হবে কি করে, গরিব মানুষের তো কোমরই ভেঙে গেছে। গ্যাসের দাম সবচেয়ে বেশি, জিনিসপত্রের দাম সবচেয়ে বেশি, তরকারি পত্রের দাম সবচেয়ে বেশি, পেট্রোল ডিজেল দাম সবচেয়ে বেশি। আজকে তারা বলছে আমরা গরিব মানুষের জন্য কাজ করতে এসেছি, এই তো গরিব মানুষের কোমর ভাঙে, বড়লোকের তো কোমর ভাঙে না। যারা গরিব মানুষকে পাশে থাকবে, গরিব মানুষের জন্য ভাববে, গরিব মানুষের সাহায্য করবে, তাকে তো ভোট দেওয়া উচিত। আমাদের দেশটা বড় লোকের দেশ নয়, আমাদের দেশটা কৃষকের দেশ, আমাদের দেশটা গরিব মানুষের দেশ। তারা নিজে বাঁচতে চায়, তাদের কথা আগে ভাবতে হবে। আপনারা দেখে নেবেন, আপনাদের ফোনে গুগল আছে, গুগল করে দেখে নেবেন কে যে কেন্দ্র সরকারের যেখানে যেখানে সরকার আছে সেইখানে সেই রাজ্যে গরিবরা আরো বেশি গরিব হয়েছে, বড়লোকরা বেশি বড়লোক হয়েছে, মধ্যবিত্ত বলে কিছু নেই। যদি আপনাদের মনে হয় 1 তারিখে নির্বাচন আমাদের দলকে এবং আমাদের প্রার্থীকে ভোট দেবেন, তাহলে 3 নম্বর বাটন টেপে দিদিকে ভোট দেবেন এবং মমতাদির হাতটা শক্ত করবেন। ভালো থাকবেন, খেলা হবে। এই তো আমি সত্যি বুঝি না খেলা হবে কি খেলা শেষ হবে, যতটুকু রাজনীতি বুঝি ততটুকুই বলবো, যারা উন্নয়নে কাজ করবে তাদের খেলা হবে, যারা মানুষকে ভালো রাখবে সেই খেলা হবে, যারা মানুষকে শান্তিতে রাখবে সেই খেলা হবে। কিন্তু যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে তাদের খেলা শেষ হবে, যারা রাম আর রহিমকে আলাদা করবে তাদের খেলা শেষ হবে। অতএব বাংলা শান্তিতে থাকবে, বাংলা উন্নয়নের পথেই হাঁটবে, বাংলা দিদির সাথেই থাকবে, এটাই বলি। জয় হিন্দ, জয় বাংলা, নমস্কার, ধন্যবাদ। ভয় পাওয়ার কারণ নেই, যারা সৎ কাজ করে, যারা মানুষের হয়ে কাজ করে তাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন হয় না। আর আমি বিশ্বাস করি আমাদের দল, আমাদের দলের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা মানুষের হয়ে কাজ করেছে। আমি জানি যে দাসপুরে যে কোনো নেতাকে আপনারা ফোন করবেন আমাদের দলে, তারা আপনার বাড়িতে কোনো আপদে বিপদে পাশে দেখতে পাবেন, অন্য কোনো দলে এটা সম্ভব হয় না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আমি ওদের সঙ্গে মিশেছি, দিনের পর দিন কাটিয়েছি, রাতের পর রাত কাটিয়েছি, দেখেছি যখনই বন্যা হয়েছে আমাকে 100 বার করে ফোন, আমি এসেছি, আমাকে এইটাও এইখান থেকে এইটা যদি নিয়ে আসা যায়, ওইটা যদি নিয়ে আসা যায়। তো আমি জানি এখানে প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা কর্মী আমাদের দলের কিভাবে মানুষের পাশে থাকে। আজকে ভোটটা সেইটা নিয়েই, যেই দল, যেই নেতা, যেই নেত্রী, যেই কর্মী আপনাদের সঙ্গে থাকবে তাকে ভোটটা দেওয়া উচিত। তো আমার মনে হয় কি আমাদের দল, আমাদের প্রত্যেকটা নেতা নেত্রী এবং কর্মীরা মানুষের জন্য আছে, মানুষের জন্য থাকবে এবং মানুষের পাশে থাকবে। তো সেই জন্য আপনাদের অনুরোধ করব যে প্লিজ আমাদের দলের সঙ্গে থাকবেন 1 তারিখে নির্বাচন। যদি আপনাদের মনে হয় আমাদের দল এবং মমতা দি আমার খুব প্রিয় প্রিয় একজন কাছের মানুষ, যদি মনে হয় কি আমাদের দল আপনাদের হয়ে কাজ করতে পেরেছে, তো আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে।
এবারে চলে আসি ফুটুয়ে অত্যন্ত ভদ্র অত্যন্ত শান্ত মনের মানুষ কারণ দাসপুরে আমি আজ পর্যন্ত কোনোদিনও শুনিনি কোনো অশান্তি হতে দাসপুরের প্রত্যেকটা মানুষ শান্তিপ্রিয় মানুষ শান্তি পছন্দ করে আর ভালোবাসা বিশ্বাস রাখে এইটাই আমার সবচেয়ে ভালো লাগে কারণ আমি খুব শান্তি ভালোবাসি শান্তিপ্রিয় মানুষ ভালোবাসি এবং এরা কারো সাথেও নেই প্যাচেও নেই আমরা আমাদেরটা বুঝি আমাদের ভালো থাকলে হলো এবং আমাদের কাজ হলেই হলো কে কি করছে তাতে আমাদের দেখা দরকার নেই এটা আমার সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে সেজন্য দাসপুরে যারা এসেছেন এবং যারা আসতে পারেননি যদি মিডিয়ার মাধ্যমে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি পৌঁছে যায় খবরটা খুব ভালো কে দাসপুরের প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ কারণ খুব ভদ্র খুব শান্তশিষ্ট এবং অসম্ভব শিক্ষিত মানুষ তার জন্য অসংখ্য ধন্যবাদ এটা পুরোপুরি আপনাদের অধিকার আপনারা কাকে ভোটটা দেবেন কিন্তু সতর্ক থাকবেন বুদ্ধি খাটাবেন কে কি বলছে সেটা নয় দেব বলল বলে আপনাদেরকে ভোট দিতে হবে তা নয় আমি আবার বলছি দাসপুরের মানুষ অসংখ্য অনেক শিক্ষিত অসম্ভব ভালো মানুষ যারা যারা শিক্ষা শিক্ষিত আছেন তারা বুঝতে পারছেন কি বলছি গরিব মানুষও বুঝতে পারছে কি বলছি কারণ বাড়িতে রান্না সবারই করতে হয় রান্না গ্যাস যদি এত দাম দিয়ে কিনতে হয় তাহলে আপনাদের বাঁচানোর টাকা সরকার নিয়ে কেন্দ্র সরকার নিয়ে চলে গেল আপনাদের কাছে জমা পুঁজি কিছুই থাকবে না যেরকম নোটবন্দি বলে আপনাদের ঘরের টাকা নিয়ে চলে গেল কিন্তু লাইনে দাঁড়ালো গরিব মানুষ ভোটের সময় বলেছিল 15 লাখ টাকা করে প্রত্যেকটা অ্যাকাউন্টে আসবে আজ পর্যন্ত তার কোনো খোঁজ নেই লকডাউন রাত্রে 12টার সময় বলে দিলেন কিন্তু তারপর দিন সকাল দিয়ে গরিব মানুষরা রাস্তায় নেমেছিল বাড়ি ফেরার জন্য তাদের জন্য বাস ট্যাক্সি ট্রেন কিছুই ছিল না কিন্তু এখান থেকে নেতাদেরকে নিয়ে যাওয়ার জন্য চার্টার ফ্লাইট অবস্থা হয়ে যাচ্ছে নমস্কার প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই গরমে এতক্ষণ দাঁড়িয়ে থাকা এবং বসে থাকা সম্ভব নয় এটা পুরোপুরি আপনাদের দলের প্রতি ভালোবাসা পার্থিব প্রতি ভালোবাসা এবং দিদির প্রতি ভালোবাসা তার জন্য মাথা নিচু করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি অনেক দিন ধরে প্রচার করছি আমি জানি এই গরমে কেউ বেরোয় না মানে কারো সভাতে এত লোক হচ্ছে না খুব কম লোক খুব 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 কম লোকে সবাই এত এত লোক হচ্ছে এটা পুরোপুরি আমি বলবো আপনাদের দলের প্রতি ভালোবাসা দিদির প্রতি ভালোবাসা এবং আমাদের যেই প্রার্থী যেই দাঁড়িয়ে যেই জায়গা থেকে দাঁড়িয়েছে তার প্রতি আপনাদের ভালোবাসা এটার জন্য সত্যি প্রত্যেকটা দলকে যারা আসছে তাদেরকে ধন্যবাদ জানানো উচিত কারণ এই গরমে সম্ভব না এরকমভাবে বেরোনো তার জন্য আবার মাথা উঁচু করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাহলে আমার কিছু বলার নেই আমার চোখের সামনে দেখা আমি রাজনীতি বুঝি না আমি আবার বলছি আমি যা যা কথা বললাম প্রত্যেকে তথ্য দিয়ে দিতে পারি আমাকে দিতে হবে না আপনারা ফোনে একটু সার্চ করলেই পেয়ে যাবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দাসপুর এই মঞ্চে গেকে আমাদের দিদি আমাদের নেত্রী আমাদের মমতাদি আমাদের রাজ্যে গত 10 বছরে যা যা কাজ করেছে উন্নয়নের জন্য অন্য কোন রাজ্যে অন্য কোন মুখ্যমন্ত্রী গত 70 বছরে করতে পারেনি যেটা আমাদের দিদি করতে পেরেছে যদি উন্নয়ন নিয়ে ভোট হয় যদি মানুষের ভালো রাখার জন্য যদি ভোট হয় তাহলে মমতা ব্যানার্জি 294 থেকে 294 পাওয়া উচিত চলছিল যখন প্রত্যেকটা মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় প্রধানমন্ত্রী আমি রেসপেক্ট দিয়ে বলছি হাত জোড় করে বলছি যখন সবাই ঘরের মধ্যে বসেছিল নিজের অফিস থেকে অর্ডার পাস করছিল দেশের শুধু একমাত্র মুখ্যমন্ত্রী যে রাস্তায় বেরিয়ে দেখছিল মানুষ ভালো আছে কি নেই তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এটা আমি বলছি না এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন এবং বিরোধীরাও এটা বলেছে কিনা দিদি বেরিয়েছিল রাস্তায় কাজ করার জন্য শুধু কলকাতায় নয় ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরে দেখেছে যে প্রত্যেকটা মানুষ ভালো আছে কি নেই প্রত্যেকটা মানুষ সুখে আছে কি নেই সেটাও দিদি দেখেছে আরে আমরা আমাদের বাবা মাকে রাস্তায় পাঠাইনি তখন আমার বাবা মাকে আগলে রেখেছিলাম যাতে করোনা যাতে না হয়ে যায় কারণ বয়স আমরা যা শুনেছিলাম বা এখনো করোনা অনেকটাই বেড়ে গেছে আমরা শুনেছিলাম বয়স্ক লোকেদের বেশি ক্ষতি হয় মারা যায় সেই জন্য বয়স্ক লোকেদেরকে আমরা বাইরে পাঠাতাম না কিন্তু দিদিরও তো যথেষ্ট বয়স হয়েছে দিদির তো কোনো ভয় ছিল না দিদি তো রাস্তায় নেমে মানুষের হয়ে কাজ করেছে তাহলে আমি তাকে ভোটটা দেবো না কেন যেই মানুষটা যেই নেত্রী যেই মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে কাজ করবে তাকে ভোটটা দেওয়া উচিত বলে এটা আমাদের মনে হয় আর সেটাই হওয়া উচিত
আজকে যেহেতু আমাদের এক তারিখে নির্বাচন, কিন্তু আমি প্রায় সবারই বলি, আবার বলছি, আমি আপনাদের ভোট চাইতে আসিনি, কারণ এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা কাকে ভোটটা দেবেন। কিন্তু হ্যাঁ, আমি একটা জিনিস চাইতে সবসময় যাই, সেটা হচ্ছে আমার প্রার্থীর জন্য আপনাদের কাছে আশীর্বাদ, কারণ আশীর্বাদ থাকলে যে কোনো ভোট, আশীর্বাদ থাকলে যে কোনো ভোট, যে কোনো নির্বাচন চোখ বন্ধ করে জেতা যায়। তো আজকে জোর করে ভোট নয়, আপনাদের জোর করে আশীর্বাদ চাইতে এসেছি, আপনাদের ভালোবাসা চাইতে এসেছি আপনাদের পাড়ায়। আপনারা সঙ্গে আছেন তো? একটু আগে দাদা বলছিলেন কি আমরা 30টা এগিয়ে আছি, 30টা নির্বাচন হয়েছে 27 তারিখে। বিশ্বাস করুন, আমি গেছি, আমি ঝাড়গ্রামে প্রচার করতে গেছি, পূর্ব মেদিনীপুরে প্রচার করতে গেছি, বাঁকুড়ায় গেছি, পুরুলিয়ায় গেছি। আমি এখনো একই মানুষের ভিড়, একই মানুষের ভালোবাসা, একই মানুষের উন্মাদনা দেখতে পেয়েছি। আমি এক পয়সা বাড়িয়ে বলছি না, আমার সবকটা ছবি হয়তো সোশ্যাল মিডিয়াতে আছে। একই রকমের মানুষের ভালোবাসা, একই রকমের মানুষের উন্মাদনা দলের প্রতি আছে, দিদির সঙ্গে আছে। তো সেই বিশ্বাসে আমি বলতে পারি, আমি জানি না আমরা কতটা সিট পাবো, আমি জানি না, আমি অতটা বুঝি না রাজনীতি, কিন্তু যতই পাবো অন্য দলের চেয়ে অনেকটা এগিয়ে থাকবো, এইটুকু আমি জানি। করবো, অনেক বেশি শোনা যাচ্ছে সোনার বাংলা গড়বো, সোনার বাংলা বলবো। কেন্দ্র সরকারের অনেক প্রকল্প আছে সোনার, সোনার বাংলা হলে আমাদের প্রত্যেকের লাভ। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আজকে সোনার বাংলা বলছে, ওনারাই 2014 বলেছিল কি দেশটাকে সোনে কি চিড়িয়া করবো, তারাই বলেছিলেন কি দেশটাকে সোনে কি চিড়িয়া করবো। 7 বছর কেটে গেছে, কিন্তু আজকে দেশের অবস্থা সবচেয়ে খারাপ, দেশের অর্থনীতি অবস্থা গত 50 বছরে অত খারাপ হয়নি যতটা কেন্দ্র সরকার আমলে হয়েছে। তো তাদের কথা বিশ্বাস করবেন। এবারে আমি আগের দিনে ওনাদের একটা প্রচার দেখছিলাম কি প্রত্যেকের পাকা বাড়ি হবে, বলে ভালো, খুব ভালো, আমার রাজ্যের আমাদের প্রত্যেকটা মানুষের যদি বাড়ি হয় তো কেন ভালো না। কিন্তু ওনারা বলেছেন গুজরাট মডেল নিয়ে আসবো। এবারে গুজরাট মডেলের কথা বলি, প্রত্যেকটা পাকা বাড়ির কথা বলি, যখন ট্রাম্প এসেছিল গুজরাটে, যখন ট্রাম্প এসেছিল গুজরাটে গত বছরই কথা, জানুয়ারিতে না ফেব্রুয়ারিতে হয়েছিল ওনাদের গুজরাটে, এয়ারপোর্ট থেকে স্টেডিয়াম অব্দি রাস্তায় দু ধারে দেয়াল তৈরি করা হয়েছিল যাতে ঝোপড়পাট্টি ঝুঁকিগুলো না দেখা যায়। তারা বলছে বাংলা প্রত্যেকটা বাড়ি পাকা করবে। মানে আজকে মানুষকে বোকা বানানো এত সহজ নয়, মানুষের কাছে স্মার্টফোন আছে, প্রত্যেকটা মানুষ স্মার্ট। যেই কথাগুলো আমাদের রাজ্যে বলছেন, যেই প্রতিশ্রুতিগুলো আমাদের রাজ্যে বলছেন, আপনারা তো আপনাদের রাজ্য গত অনেক বছর ধরে রাজত্ব করছেন, তাহলে আপনাদের রাজ্যে এত খারাপ অবস্থা কেন? ওনারা বলছেন আমাদের ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।